নমস্কার সকল ভিউয়ার্স তুমি যদি একজন টেট পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ এই ভিডিওটির মাধ্যমে দু সালে আসা টেট পরীক্ষার বাংলার সমস্ত প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বাংলার অনেক কিছু খুঁটিনাটি বিষয় শিখতে পারবে কারণ আমি ব্যাখ্যা সহ সলিউশন তোমাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো খুবই কাজে আসবে সামনের টেট পরীক্ষাগুলোর জন্য দেখো তোমাদের এরকম গদ্যাংশ বা পদ্মাংশ দিয়ে দেবে সেখান থেকে কিছু কোশ্চেন কনভার্ট করা হবে কিন্তু যে কোশ্চেনই দেওয়া হোক না কারণ সেটা ব্যাকরণের পার্ট থেকে থাকবে তাই ব্যাকরণ তোমাকে জানা কিন্তু অবশ্যই দরকার রয়েছে আজকে আমি বিশ্লেষণ করে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন দেখাবো অনেক কিছু শিখতে পারবে একটু দেখে নাও দেখো প্রথম যে কোশ্চেনটা নেওয়া হয়েছিল দেখো বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন এই কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু সেই গদ্যাংশ থেকে তুলে ধরা হয়েছে কীভাবে করতে বলা হয়েছে উদ্ধৃত বাক্যটিতে বিশেষণ পথ আছে দেখো ভালো করে বোঝো বিশেষণ পদ ব্যাপারটা কেমন একটু ভালো করে বোঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে পদ বিশেষ্য হোক সর্বনামক ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকেই কিন্তু বিশেষণ পদ বলা হয় থাকে আর একবার রিপিট করছি ভালো করে তো নোট করে নাও যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় তাকে বিশেষণ পদ আর এখানে এই যে লাইনটা দিয়েছে এই লাইনটা থেকে তোমাকে কি বের করতে বলা হয়েছিল বিশেষণ পদ বের করতে বলা হয়েছিল দেখো এখানে দুটো বিশেষণ পদ আছে আমি আগেই বলে দিলাম কিন্তু বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি বলা হয়েছে কনিষ্ঠ বধূ অর্থাৎ বধুর অবস্থান কেমন বধুর অবস্থান হচ্ছে কনিষ্ঠ আর দেখো রয়েছে মাতৃহীন বালকদের অর্থাৎ বালকদের অবস্থান কেমন ছিল মাতৃহীন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কটা তোমার পদ আছে দুটি পদ আছে অপশান এ এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার ছিল আশা করি তোমার পদ বুঝতে পেরেছ এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো দেখো এটাও কিন্তু সেই গদ্য থেকে তুলে ধরা হয়েছে আমি বললাম আগেই ব্যাকরণ তোমাকে জানতেই হবে দেখো তখনই বউ ঠাকুরানি তাড়াতাড়ি তাহাকে ভস্যনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন উদ্ধৃত বাক্যটিতে অসমাপিকা ক্রিয়াপদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে বুঝতেই পারছো দেখো এবার অসমাপিক ক্রিয়া ব্যাপারটা কি আমি ভালো করে তোমার বুঝিয়ে দিই শুনে নাও ভালো করে তোমার কাজে আসবে দেখো যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না বাক্যের হয় পরিসমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না মানে আমি এটা কোনো কথা বলছি এটা সম্পূর্ণভাবে বললাম না ইনকমপ্লিট থাকলো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে দেখো এখানটা সবচেয়ে ভালো এক্সাম্পল কিন্তু দিয়েছিল এই পরীক্ষাতেই সুন্দর এক্সাম্পেল দিয়েছিল দেখো তখনই বউ বউঠাকি তাড়াতাড়ি তাহাকে মানে এখানে ইনকমপ্লিট যে কেন তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু বলা হয়নি উজ্জ্বল রয়েছে তাই এটা কিন্তু অসম্পেক্ষার একটা দারুণ উদাহরণ ছিল দেখো এখানে যে চারটে অসম্পেক্ষা রয়েছে এখানে চারটে আছে আমি আগে থেকেই বলে দিলাম তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে দেখো চারটে অসম্পিকা কী কী আছে দেখো ভস্যনা করিয়া ভস্যনা করিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন এই চারটে হচ্ছে তোমার এখানে অসমাপ্রিয়া রয়েছে এই লাইনটার মধ্যে ওকে আশা করি ক্লিয়ার এবার তিন নম্বর কোশ্চেন দেখো দেখো উদ্ধৃত গদ উদ্ধৃত গদ্যাংশে অনস্ফুট শব্দটির অর্থ কী এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে এটা কোনো বোঝানোর বিষয় না এগুলো তোমাদের মুখস্থ করতে হয় কারেক্ট অ্যান্সার হবে মানে হচ্ছে কি সম্পূর্ণ ফোটেনি তাহলে অপশন বি এখানে সঠিক অ্যান্সারটা হয়েছিল ঠিক আছে তাহলে অনস্পুটে মানে কি সম্পূর্ণ ফোটিনিয়াম আর এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে ভালো করে এই পার্টগুলো মুখস্থ করবে চার নম্বর দেখো বোঝার বিষয় আছে শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ওর প্রবল থাকে শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে ভালো করে বোঝবে ব্যাপারটা বলছে উদ্ধৃত বাক্য অংশ নিয়ে পদ করতে বলা হয়েছে আচ্ছা বিধি ব্যাপারটা কেমন একটা যখন বাক্য তৈরি হয় তার কি থাকে একটা উদ্দেশ্য থাকে খেয়াল রাখবে কী থাকে একটা উদ্দেশ্য থাকে তার ক্রিয়াপদ থাকবে এবং তার কি থাকবে বিধেয় থাকবে অর্থাৎ আমরা ইংলিশে কেমন লিখি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আমরা বলতে পারি এই সাবজেক্ট সাবজেক্টটাকে উদ্দেশ্য এবং অবজেক্টটাকে বলতে পারি আমরা বিধেয় ঠিক আছে বোঝার সুবিধার্থে আর মাঝখানে কি থাকে ক্রিয়াপদ থাকে এবার ভালো করে বোঝো এখানটায় কি বলা হয়েছে যে উদ্ধৃত বাক্য অংশটির বিধেয় কোনটা দেখো শিশুকালে সেই প্রাণশক্তি এখানে উদ্দেশ্য কোনটা সেই প্রাণশক্তি এটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে তাহলে আমাদের যেটুক পড়ে থাকবে বাদবাকি যেটুক পড়ে থাকবে উদ্দেশ্য এবং হচ্ছে ক্রিয়াপদ বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু বিধেও তাহলে আমাদের পড়ে থাকছে কী থাকছে শিশুকালে নবীন প্রবল থাকে তাহলে এটা আমাদের হয়ে যাবে কি বিধেয় তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার কী হবে সি শিশুকালে নবীন ও প্রবল থাকে স্ট্রিক্স বলে ইচ্ছি কী করবে সাবজেক্টকে বাদ দিয়ে দেবে ফার্স্টে কী করবে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যকে বাদ দিয়ে দেবে ভারপ্র ক্রিয়া পথকে বাদ দিয়ে দেবে বাদ বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাই কিন্তু বিধেয় এবার দেখো পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর উদ্ধৃত গদ্যাংশে একদমকায় পথটি যেভাবে ব্যবহৃত হয়েছে দেখো এটাও কিন্তু নেওয়া হয়েছে যে গদ্যাংশ থেকে সেটা তোমরা পড়তে পারো দেখো এখানে যে সঠিক আনসার হবে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে অপশান এ ক্রিয়া বিশেষণ রূপে কিন্তু এই একদম কথাটি একটা লাইন পড়তে হয় লাইনটা পড়লে বোঝা যাবে যে এই একদমকা একদমকায় কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছিল তাই এটা নিয়ে বিশেষ কিছু আলোচনা করলাম না এবার দেখো ছ নম্বর কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেন দেখো এরকমটা একটা কোশ্চেন এসেছিলো নিচের প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন আচ্ছা দেখো এখানে কি বলা আছে মন্তব্য ওয়ানে বলছে ব্যাকরণে পুরুষ কতটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গ বোধের কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের এটা সমাধান করার জন্য জানতে হবে লিঙ্গ কয় প্রকার লিঙ্গ প্রধানত চার প্রকার হয়ে থাকে সেগুলো কী কী সেটা হচ্ছে ভালো করে খেয়াল রাখো সেটা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ ক্লিবলিঙ্গ এবার পুংলিঙ্গ বলতে পুরুষ জাতিকে বোঝানো হয়ে থাকে স্ত্রী বলতে স্ত্রী জাতিকে বোঝানো হয়ে থাকে আর উভয় লিঙ্গ বলতে পুরুষ স্ত্রী উভয় জাতির সমন্বয়কে বোঝানো হয়ে থাকে এবং ক্লিপ লিঙ্গ বলতে কোনো অচেতন পদার্থ চেয়ার টেবিল এই সমস্ত অচেতন পদার্থকে ক্লিপ দলে ধরা হয়ে থাকে ওকে এটুকু তাহলে ক্লিয়ার দেখো এখানে মন্তব্য কী বলেছিল পুরুষ পুরুষকটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই তাহলে স্ত্রী পুরুষ সম্পূর্ণ আলাদা স্ত্রী স্ত্রী পুরুষ পুরুষ লিঙ্গ মধ্যে কোনো সম্পর্ক সত্যি নেই আর যুক্তি কি বলছে ব্যাকরণের পুরুষ হলো ক্রিয়ার আশ্রয় ব্যাকরণের পুরুষ হলে ক্রিয়া অবশ্যই ব্যাকরণের কিন্তু পুরুষকে একটা ক্রিয়ার কিন্তু একটা আশ্রয় তাহলে এই কোয়েশ্চনের সঠিক আনসার কী হবে অপশান অপশান এ সঠিক আনসার মন্তব্য ও যুক্তি দুটিই কিন্তু এখানে শুদ্ধ রয়েছে অর্থাৎ সঠিক বলা হয়েছে ক্রিয়ার আশা করি সাত নম্বর দেখো আমি আগেই বলেছিলাম এক্সপ্লেন করে তোমার বুঝিয়ে দেবো যে তোমার বুঝতে সুবিধা হয় লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্যটি শুদ্ধ তোমাদের লিঙ্গ পরিবর্তন কিন্তু আসে এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে তাদেরকে এই কোয়েশ্চেন সঠিক আনসার হবে সাতের বি অজস্বী শব্দের স্ত্রী হচ্ছে অজস্বিনী ঠিক আছে এবার আট নম্বর দেখো তোমার স্কুলে কী আর ছুটি ছিল দেখো কি বলা হয়েছে তোমার স্কুলে কী আর ছুটি ছিল এখানে দেখো একটা প্রশ্নবোধক বাক্য দিয়েছিল। আর উদ্ধৃত বাক্য সেটি উদ্দেশ্য বের করতে বলা হয়েছিল দেখো খেয়াল করো উদ্দেশ্য বের করতে বলা হয়েছে এখানে উদ্দেশ্য কোনটা রয়েছে তোমার স্কুলে কী আর ছুটি ছিল দেখো এখানটা হচ্ছে তোমার স্কুল এই তোমার স্কুলটাই কিন্তু এখানটায় হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে তোমার স্কুলটা এখানে কি উদ্দেশ্য কারণ আমি স্কুলে যাচ্ছি সেটা হচ্ছে মেন পয়েন্ট অর্থাৎ মেন পয়েন্টটাই হচ্ছে উদ্দেশ্য হয়ে থাকে আর যেটাতে কাজ বোঝায় সেটা ক্রিয়াপদ হয়ে থাকে আর বাদ বাকি অংশটুকু পড়ে থাকে সেটা কিন্তু বিদেহ হয়ে থাকে আমি বারবার কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছি পরীক্ষায় আসে প্রশ্ন এবার দেখো নিচের কোন বালানটি শুদ্ধ 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 অবশ্যই আসবে ভালো করে শুদ্ধ অশুদ্ধ পড়ে ব্যাপারটা দেখো এটা হচ্ছে শুদ্ধ এখানে যে চারটে দেওয়া হয়েছিল এর মধ্যে শুদ্ধ বানান কোনটা ছিল এর মধ্যে শুদ্ধ বানান ছিল অপশানে দক্ষিণায়ণ এই যে দেখো খেয়াল করো একটা জিনিস ভালো করে বোঝো দেখো এই যে এটা দেখো পিছনে দন্তন্য দিয়েছিল খেয়াল করো আর এটার পিছনে দেখো মধ্যাহ্ন দিয়েছিল দেখেছো আর দেখো এই যেটা খেয়াল করো দেখো সব মধ্যাহ্ন আর দন্তন্যর মধ্যে ডিফারেন্স দেখেছিলো খেয়াল করো ভালো করে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো করে যদি বানান না জানে অর্থাৎ যে পরীক্ষার্থীরা পরীক্ষা যাবে তারা যদি ভালো করে বানানোর প্রতি নলেজ না থাকে এগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবে না দেখো প্রত্যেকটাই মধ্যাহ্ন দন্ত মধ্যে চালাকি করা হয়েছিল ওকে এবার দেখো দশ নম্বর কোশ্চেন দেখো দশ নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছোট করতে হবে না এটা দেখাতে পারবো না আমি দেখো হ্যাঁ এটা ভালো করে বুঝবে এই পার্টটা দশ নম্বর কোশ্চেনটা নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারে নিরীক্ষে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করো দেখো কী বলছে প্রথমটা বলছে বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ তাহলে তোমাকে ঘোষ অঘোষ আগে জানতে হবে আচ্ছা ঘোষ বন্য কোনটা যে বর্ণগুলো উচ্চারণ করতে বেশি বাতাস লাগে সেগুলো হচ্ছে ঘোষ বন্য তাহলে কি বললাম যে বর্ণগুলি উচ্চারণ করতে বেশি বাতাস লাগে সেটা কিন্তু ঘোষ বন্য বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণটা কিন্তু ঘোষ বন্য হয় অর্থাৎ আমি এক্সাম্পলতে যাচ্ছি দেখো আমি লিখলাম হচ্ছে ক লিখলাম খ লিখলাম গ লিখলাম ঘ লিখলাম নোট করবে তবে কাজে লাগবে উমো লিখলাম চ লিখলাম লিখলাম ঠিক আছে এবার হচ্ছে কি বলছে ঘোষ বর্ণ কি বর্গের তৃতীয় আর চতুর্থটা হচ্ছে ঘোষ হয়ে থাকে তৃতীয় চতুর্থ কোনটা এইটা তাহলে বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ কী হয়ে থাকে ঘোষ হয়ে থাকে ওকে আর সেম উদাহরণ দিয়ে আমি তুমি বুঝিয়ে দিচ্ছি আর অঘোষ বর্ণ ব্যাপারটা কি যে বর্ণ উচ্চারণ করতে কম বাতাস লাগে সেটা হচ্ছে অঘোষ অর্থাৎ কেমন বর্গের প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে অঘোষবর্ণ হয়ে থাকে অর্থাৎ তাহলে অঘোষ বর্ণ কোন দুটো এই দুটো হচ্ছে বর্গের প্রথম আর দ্বিতীয়টা হয় কী হয় অঘোষ বর্ণ আর তৃতীয় আর চৈত্রটা কী হয়ে থাকে ঘোষ বর্ণ আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার দেখতে লাগো দেখো এখানটায় কী বলেছিল প্রথম লাইনটা দেখো বাংলায় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অঘোষ একদম তাহলে ঠিক বলেছে শুদ্ধ তালে আমরা কী পেলাম এটাকে তাহলে এটাকে আমরা টু লিখে দিলাম টি ঠিক আছে শুদ্ধ ওকে এবার দেখো দ্বিতীয়টা কি বলছে বাংলা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জনধ্বনি হচ্ছে ঘোষ বর্ণ এটাও কিন্তু একদম ঠিক বলছে তাহলে এটাকেও আমরা কিন্তু টু লিখে দিলাম ওকে এটাকে আমরা কি লিখে দিলাম টু লিখে দিলাম ওকে এবার দেখো কী বল সি কী বলছে বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে ঘোষ দেখো এইটার এই যে এর বিপরীত করছে সি করছে তাহলে এটা ফলস হবে ওইটা ট্রু হয়ে থাকে তাহলে ফলস হবে আমাদের ইজিভাবে করতে পারছি আর দেখো ডি বলছে বাংলা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জনধ্বনি অগস অর্থাৎ দেখো বিয়ের রিপিট করা হচ্ছে তাহলে এটাও ফলস হবে তাহলে প্রথম দুটো কী পেলাম ট্রু পেলাম অর্থাৎ শুদ্ধ পেলাম পরে দুটো কি পেলাম ফলস পেলাম আমরা যে নিয়ম শিখলাম সেই নিয়ম অনুসারেই কিন্তু আমরা কিন্তু করলাম অঘোষ বা ঘোষ বর্ণ সম্বন্ধে আমরা যা জানি ব্যাকরণের সেটা হিসাব করে কিন্তু নির্ণয় করতে এটা হলো এটাদের কারেক্ট আরেকটা অ্যান্সার কী হচ্ছে দেখো ডিতে হবে ডি এই যে দেখতে পাচ্ছি ডিতে দেখো খেয়াল করো প্রথমে শুদ্ধ রয়েছে তারপরেও শুদ্ধ রয়েছে তারপর অশুদ্ধ তারপরে অশুদ্ধ ওকে তাহলে আমাদের কি অপশান ডি এই কোশ্চেনটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখব এগারো নম্বর কোশ্চেন যাবো দেখো এগারো নম্বর কোশ্চেন দেখো বাংলা ভাষায় ধ্বনিটি বাংলা ভাষায় দ ধ্বনিটি কোনটি দেখো দ বলতে অর্থাৎ কি যেটা আমার দাঁতের মাধ্যমে উচ্চারণ করতে হয় দাঁতের প্রয়োজন পড়ে সেটা দ ধ্বনি আর সেটাকে বলা হয় থাকে দন্ত ঠিক আছে যেটা কি বলা হয় থাকে দন্ত নিজে দিয়েছিলো এটা একটা অপশান নেই এটা সবাই পেরেছিল করতে আশা করি এবার দেখো বারো থেকে ষোলো দিয়েছিল এরকম একটা গদ্যাংশ আবার দিয়েছিলো এরকম ঠিক আছে শুনাত্তরি থেকে এরকম একটা গদ্যাংশ তুলে ধরা হয়েছিল যাই হোক এবার আমি দেখছি এখানে প্রশ্ন কোথায় আছে দেখো এই যে প্রশ্ন চলে এসেছে সেখান থেকে প্রশ্ন তুলে ধরেছে দেখো দেখো প্রশ্ন তুলে ধরেছে কেমন এই সময়ে তিনি আমার বলি বিস্তর পরিশ্রমে করিয়াছিলেন এই যে কাব্যগ্রন্থ বলিকে এটাকে ভেঙে লিখতে বলেছে এই ভেঙে লিখার জন্য কিন্তু ব্যাকরণের প্রতি ভালো নলেজ থাকা দরকার রয়েছে আগেই বলছি আমি ঠিক আছে দেখো এগুলো প্র্যাকটিসও করতে হয় তার সাথে দেখো কাব্য কাব্য দেখো খেয়াল করো আমি এটার অ্যান্সারটাকে তোমাদের বলে দিই এটা অপশান সি অ্যান্সার আমি যেহেতু বুঝাবো তাতে আমার অ্যান্সার বলে দিলে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো কাব্য তাহলে হচ্ছে কি কাব্যর হচ্ছে ক লিখব আমরা দেখেছ ক লিখেছে কাব্য আসছে তাই আ লিখেছে ভাঙবে ভালো করে ধর ব এই জফলার ছিল তাই অন্তর্য লিখেছে দেখতে পাচ্ছ কাব্যর গ্রো গ্রো এর অ আসছে ধরো গ লিখেছে ঠিক আছে গ্রন্থা তার র আ ঠিক আছে গ্রন্থা থ ঠিক আছে গ্রন্থা হয়ে গেল এবার বলি বলির ব আগে আসছে তোর ব লিখেছে আছে গ্রন্থা আর হচ্ছে কি বলি বলির বলির কি আসছে অ ল আর দীর্ঘই কিন্তু আসছে ভালো করে খেয়াল করো বলি রি ই লাস্টে ই আসছে তাই ই দিকা হয়েছে ওকে এইভাবে কিন্তু আমাকে ভেঙে ভেঙে পুরো করতে হবে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোকে তো অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার এবার দেখো উদ্ধৃত অংশটিতে কতগুলি সাময়িক পত্রের নাম রয়েছে আমি এটা উত্তর বলে দিচ্ছি কারণ এটা হচ্ছে সে গদ্যের অংশ কারেক্ট অ্যান্সার হবে চারটি ঠিক আছে কটা সাময়িক পত্রের নাম ছিল ওই উদ্ধৃত যে অংশটিতে যে গদ্যাংশটা দেওয়া হয়েছে সে চারটি সাময়িক পত্রের নাম বলা হয়েছিল এটা শেখানো কিছু নেই এবার দেখো আমরা পরবর্তী চোদ্দো চলে যাব দেখো দেখো এই সময়ে তিনি বোলপুর শান্তিনিকেতনের আশ্রমে ব্রহ্মাচর্যাশ্রম নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করি এখানে লাইনটা লাস্টে করি বলেছে অর্থাৎ সেই সময়ের ঘটনার কথা বলছে যদি করেছিলাম বলতো তাহলে কিন্তু অতীতকাল হয়ে যেত বলছি এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মাচর্যাশ্রম নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি অর্থাৎ এখানে কোন কাল ক্রিয়াপদের কোন রূপটা বা কাল বলা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে লাইন তোমায় খেয়াল করতে হবে অনেকেই না অতীতকালে করে ফেলবে ভুল করে কিন্তু এখানে দেখো লাস্ট লাইনে খেয়াল করো নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি অর্থাৎ সেই সময়ের কথা বলা কিন্তু এখানে হয়েছিল এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে করবে তাই এই অ্যান্সারটা হয়ে যাবে কি অপশানের সাধারণ বর্তমান কাল সেই সময়ের কথা বলা হচ্ছে তাই সাধারণ বর্তমানকাল কিন্তু এটা হয়ে যাবে আর করেছিলাম যদি করিয়া করিয়াছিলাম যদি এরকম লাইনে লেখা থাকতো তখন সাধারণ অতীতকাল কিন্তু অ্যান্সার হয়ে যেত এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে করবে অনেকে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক আগে এটা প্রতিষ্ঠা করেছিল তার মানে এটা অতীতকাল হবে অতীতকালে চোখ বন্ধ করে গোল দিয়ে দিই না লাইন ভালো করে পড়তে হবে তোমাকে এবার দেখো পুরো নম্বর চলে আসো এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি উদ্ধৃত অংশে কোন ঘটনা শোধ কথা বলা হয়েছে এটা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এর সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগদান করার কথা বলা হয়েছে গদ্যাংশ পড়লেই তোমরা বুঝতে পারবে ষোলো নম্বর দেখো সেই পত্র প্রতি সপ্তাহে আমি ছোট গল্প ও সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখিতাম উদ্ধৃত অংশটির সেই পত্র বলতে যে পত্রিকার কথা বোঝানো হয়েছে সেটি হলো সেটাও সেমভাবে তোমাদের হচ্ছে গদ্যাংশে রয়েছে অপশান সি হিতবাদী পত্রিকার কথা এখানে বলা হয়েছিল এবার দেখো সতেরো নম্বর প্রাণপণ যত্ন ব্যতিরেক বিদ্যালাপ সম্ভব নয় দেখো এখানে বিদ্যা ব্যতিরেকের নিচে কিন্তু ডাক দিয়ে দেওয়া হয়েছে যে প্রাণপণ যত্ন ব্যতিরেকে বিদ্যালয় সম্ভব নয় নিম্নরেখ পথ কোনটি দেখো এখানে সবকটা যদি অব্যয় বের করতে বলা হয়েছে আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে কিন্তু অব্যয় সম্পূর্ণ বুঝিয়ে দেবো শর্ট টিক্সও বুঝাবো ডিটেলসও বুঝিয়ে দেবো কারণ এখানে বলতে গেলে অব্যয় অনেক বড় হয়ে যাবে আমি অ্যান্সারটা জাস্ট তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে পদান্নয় অব্যয় ঠিক আছে এটা হচ্ছে পদান্নয়ে অব্যয় অপশান নিয়ে হচ্ছে কারেক্ট হয়ে যাবে এবার দেখো আঠেরো নম্বর দেখো নিচের কোনটি আকাশ শব্দের সমর্থক শব্দ নয় নিচের কোনটি আকাশ শব্দের সমর্থক শব্দ নয় দেখো নয় বলেছে খেয়াল করবে পরীক্ষা হলে অনেকে না এগুলো খেয়াল করে না লাস্ট অব দি পুরো অক্ষর লাইন পড়ে না অ্যান্সার করে ফেলে পরীক্ষা ভুল হয় এখানে নয় বলেছিল আকাশ শব্দের সমর্থক শব্দ নয় এখানে যে কোনো একটা হচ্ছে আকাশ শব্দের সমর্থক শব্দ নয় সেটা কোনটা সেটা হচ্ছে খেয়াল রাখবে অপশান বি রত্নাবতী রত্নাবতী কিন্তু আকাশ শব্দের শব্দ সমর্থক শব্দ নয় এবার দেখো উনিশ নম্বর দেখো হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল উদ্ধৃত অংশটির নিম্নরূপ কোন ক্রিয়াপদের কাল ভালো করে বোঝে ক্রিয়াপদের কাল কিন্তু পরীক্ষায় আসবে হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল ঠিক আছে এটা হচ্ছে সাধারণ অতীতকাল ঠিক আছে এটা হচ্ছে সাধারণ অতীতকাল কারণ হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল এই উদ্ধৃত অংশটির মধ্যে ক্রিয়াপদে কোন কাল লুকিয়ে লুকিয়ে আছে আছে সাধারণ এই লাইনটার মধ্যে ওকে এবার দেখো সন্ধির সূত্র অনুযায়ী নিচের কোন বিকল্পটির মধ্যে কোনটি ঠিক নয় দেখো লাস্টে কি বলেছে এখানে কিন্তু নয় বলেছি এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে করবে সন্ধির সূত্র অনুযায়ী নিচের প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি ঠিক নয় তো এখানে কোনটা ঠিক নয় এখানে হচ্ছে সি খেয়াল রাখবে দ প্লাস ল হলে দয়ের জায়গায় ধ হয় এটা কিন্তু ভুল বলেছিল ঠিক আছে দ প্লাস ল হলে দয়ের জায়গায় ধ হয় এই কথাটি কিন্তু ভুল বলে ফেলেছিল এবার দেখো একুশ নম্বর দেখো কী বলা হয়েছে নিচের প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি ঠিক এখানে যে দেওয়া হয়েছে এর মধ্যে এই যে সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছিল এর মধ্যে কোন সন্ধিবিচ্ছেদটা একদম ঠিক রয়েছে এখানে সন্ধিবিচ্ছেদ ঠিক আছে একদম এই যে অপশান সিটা একদম কিন্তু ঠিক রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বাইশটা আমি তোমায় কিছু বলতে চাই আমি তোমায় কিছু কথা বলতে চাই উদ্ধৃত বাক্যটিতে দেখো মুখ্যকর্ম আর গৌণকর্ম এটা নির্ণয় করতে বলা হয়েছে এটা কিন্তু বিষয় মুখ্য মুখ্যকর্ম গৌণকর্ম কোন পরীক্ষায় এসে থাকে তোমাদেরকে এই করে ভালো করে প্র্যাকটিস করবে আমি সেপারেট ভিডিও তোমাদের চাও আমি অবশ্য তৈরি করে দেবো দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে অপশন বি অর্থাৎ তোমায় হচ্ছে গৌণকর্ম এখানে যে তোমায় রয়েছে এই তোমায় কথাটা গৌণকর্ম আর কথার কথাটি হচ্ছে এখানে মুখ্য মুখ্যকর্ম ঠিক আছে গৌণকর্ম মুখ্যকর্ম শিখতে চাও আমি ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবো এমনিতে আমি বুঝতে পারছো তোমায় ওখানে গৌণকর্ম আর ওখানে কথাটা হচ্ছে মুখ্যকর্ম ওকে এবার দেখো তেইশ নম্বর দেখো তেইশ নম্বরও সেমভাবে এরকম একটা এসেছিলো অল্প প্রাণ মহাপ্রাণ আমি সম্মান বলে দিচ্ছি তোমার হালকা করে দেখো এখানে বলছে শুদ্ধাশুদ্ধ বিচারে নিরিকে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করো দেখো এখানে বলেছে অল্পপ্রাণ মহাপ্রাণ আমি মহাপ্রাণটা অল্প প্রাণটা দুটোই বুঝিয়ে দিচ্ছি যে বর্ণ সমরের উচ্চারণে দীর্ঘ হয় বর্ণ সময় এটা একটা কোনো আমি বর্ণ উচ্চারণ করবো সেটা দীর্ঘ সময় লাগবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মহাপ্রাণ যেমন আমরা বলতে পারি দেখো খ খ আমরা কিন্তু এরকম করে উচ্চারণ করি ঘ অনেক সময় ধরে উচ্চারণ করছি ছ অনেক সময় ধরে উচ্চারণ করছি ঝ অনেক সময় ধরে উচ্চারণ করছি ধ অনেক সময় ধরে উচ্চারণ করছি এগুলো উচ্চারণ করতে আমার অনেক সময় বেশি লাগছে তাই এটা হচ্ছে মহাপ্রাণ আর অল্প প্রাণ মানে কথাই লুকিয়ে আছে যে এই বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগবে তাই বলছে অল্প প্রাণ ঠিক আছে তাই এখানে হচ্ছে কি যেমন অল্প প্রাণের উদাহরণ কি বলতে পারি ক আমরা খট করে বলে দিই ক তারপর বলে কি গ তবে বলে চ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার হচ্ছে অল্প প্রাণের উদাহরণ ঠিক আছে আশা করি তোমার অল্প প্রাণ মহাপ্রাণ হালকা করে বুঝতে পেরেছো কোনটা মহাপ্রাণ কোনটা অল্প প্রাণ হয়ে থাকে এবার এখানে যে প্রশ্নটা বলেছে সেটা ব্যাখ্যা করে দেখা দেখা যাক বলছে বাংলায় বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি প্রাণ বাংলার বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি বলছে অল্পপ্রাণ ঠিক আছে এখানে সেটা বলা হয়েছে এবার দেখো বাংলা বর্গের প্রথম ও তৃতীয় আমি বর্গটা লিখি প্রথমে ক খ গ তিনটে ফার্স্টে লিখলাম আমি এরপরে দেখাবো না একটা উত্তর ডাইরেক্ট বলে দেবো এরপর দেখো জাস্ট আমি এটা তো বোঝানোর জন্য লিখলাম আমি কি বললাম মহাপ্রাণ মানে হচ্ছে কি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগবে তাই তো এখানে বলছে এখানে অল্প অল্পপ্রাণ কোনটা বলছে যে প্রথম আর হচ্ছে তৃতীয়টা ঠিক আছে একদম কিন্তু ঠিক কথাই বলেছে তাহলে এটা কি ট্রু আমাদের এটা আমাদের কি তাহলে ট্রু হবে ঠিক আছে কারণ একদম শুদ্ধ বলেছে বাংলা বর্গের দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি হচ্ছে মহাপ্রাণ একদম ঠিক বলেছে এটাও কিন্তু ঠিক আর বর্গের ঢয় শূন্যরা মহাপ্রাণধ্বনি এটা ভুল ঠিক আছে ফলস এটাও ফলস ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কী আছে প্রথম দুটো ট্রু পরের দুটো সরি 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 একটু ভুল হয়েছে এই ঢয় এটা কিন্তু ট্রু ঠিক আছে ট্রু হবে এটা ভুল হয়েছে

এ কি ভাঙতে পারছো ভাঙতে পারছো চারটিভাবে ভাঙা যাবে ঠিক আছে এটা আমি আলাদা করে আলোচনা করবো ঠিক আছে স্ত্রী ভালো করে তোমরা ভেঙে কন্ট জানাবে না পারলে আমি অবশ্যই এগুলো শেখাবো তোমাদেরকে ঠিক আছে এখানে বন্য তোমার ভেঙে দেখাতে হবে ঠিক আছে এবার দেখো পরবর্তী দেখো পঁচিশ নম্বর দেখো যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি তো অনেকগুলো তোমার ব্যাখ্যা করে দেখিয়েছি দেখো এটাও এরকম সেমভাবে পঁচিশ নম্বর একটা এখানে বলি সদ্য বিচারের নিরিখে প্রত্য বিকল্প থেকে উত্তরগুলিকে চিহ্নিত করো এখানেও সেমভাবে পশ্চাৎধ্বনি সম্মুখধ্বনি ধনী কেন্দ্রীয় ধ্বনি এগুলো দেওয়া হয়েছিল ডিটেলসে অন্য একটা ভিডিওতে আলোচনা করবে জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি তোমার চেষ্টা করো এটা পারো কিন্তু দেখো এটা হচ্ছে অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার যে অশুদ্ধ অশুদ্ধ আর তারপরে এবার শুদ্ধ শুদ্ধ ঠিক আছে আমি আলোচনা করবো ডিটেলসে কোনো চিন্তা নেই আমি যখন বাংলা ক্লাস নিয়ে আসবো এই বিষয়গুলো একটু বড়ো তাই জন্য আমি এখানে ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখো ছাব্বিশ দেখো নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় এখানে কী বলা হয়েছে এখানে যে কোনটা ঠিক নয় তো এখানে হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে এই যে মহিব রয়েছে এটা কিন্তু সঠিক নয় মর্সব রয়েছে মহাযুক্ত ঋষভ এই কথাটি কিন্তু এই সন্ধিবিচারটা এখানে ভুল রয়েছে সদাশ দেখো নিচের নিচের যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায় তার নিরিখে নিচের কোন বিকল্পটি অশুদ্ধ তো এটার অশুদ্ধ হবে হচ্ছে সি এটা হচ্ছে অশুদ্ধ রয়েছে এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে ব্যাকরণ যখন পড়বে তখন বুঝবে এই বিষয়গুলো কিন্তু বোঝানোর তেমন কিচ্ছু নয় আঠাশ দেখো নিচের কোন বাক্যটিতে গঠনমূলক ভুল আছে নিচের কোন বাক্যটিতে গঠনমূলক ভুল রয়েছে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে সব ছেলেরাই চলে এসো এটাই হচ্ছে গঠনমূলক ভুল রয়েছে এই লাইনটার মধ্যে ঠিক আছে এবার দেখো উনত্রিশ নম্বর দেখো নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নিচের এই যে পদত্ত্ব বিকল্পগুলো দেওয়া আছে এর মধ্যে পদত্ব মধ্যে কোনটি ঠিক রয়েছে একমাত্র তো এর মধ্যে একমাত্র ঠিক আছে তত্ত্ব এটা কিন্তু ঠিক আছে অপশান ডি ঠিক আছে খেয়াল রাখবে অপশান ডি এটা হ্যাঁ এটা একদম ঠিক আছে এবার দেখো এটা যে সব সন্ধি বিচ্ছেদ দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু সন্ধি বিচ্ছেদ অনেকগুলো দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে এবার তিরিশ দেখো শেষ যেটা এসেছিলো সমুদ্র শব্দের সমার্থক শব্দ অবসমার্থক শব্দ আসবে পরীক্ষায় এখানে সমুদ্র শব্দের শব্দ সেটা হবে কোনটা অপশান এ ইরাবন ঠিক আছে টোটাল দেখো তিরিশটা প্রশ্নের মধ্যে মোটামুটি যেগুলো ব্যাখ্যা করে দেওয়া সম্ভব আমি সেগুলো সমাধান করে দিয়েছি অবশ্যই পরবর্তী পাঠগুলোতে আরও ভালো করে সমাধান করার চেষ্টা করব আর এই ধরনের ভিডিও পেতে টেট পরীক্ষার জন্য সাফল্য পেতে অবশ্যই আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলুন বাজিয়ে রাখতে পারবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ভিডিওটি আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্তে মাতারা